আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি উপস্থাপন করব। রেজিস্ট্রারের কার্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম এবং বিভাগের নাম, বিভাগের নাম পরিসংখ্যান, পদের নাম সংখ্যা ও বেতন স্কেল। প্রভাষক একটি স্থায়ী পদ, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদের নাম সহকারী অধ্যাপক দুইটি স্থায়ী, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা। সহকারী অধ্যাপক না পাওয়া গেলে তার বিপরীতে প্রভাষক অস্থায়ী নিয়োগ প্রদান করা হবে 22,000 থেকে 53,060 টাকা। আবেদনের সংশ্লিষ্ট বিষয়সমূহ পরিসংখ্যান। বিভাগের নাম ফাইন আর্টস, সহকারী দুঃখিত অধ্যাপক একটি স্থায়ী, বেতন স্কেল 56,500 থেকে 74,400 টাকা। পদের নাম সহকারী অধ্যাপক একটি স্থায়ী, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা। পদের নাম প্রভাষক একটি স্থায়ী, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। আবেদনের সংশ্লিষ্ট বিষয়সমূহ ড্রয়িং অ্যান্ড পেন্টিং, গ্রাফিক ডিজাইন বা প্রিন্টিং, মেকিং, ক্রাফটস। আবেদন ফর্ম, নিয়োগের শর্তাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট iu.ac.bd এই ঠিকানায় পাওয়া যাবে। বিস্তারিত দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অবশ্যই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।